মিস, আমি চিয়ন জাঙ্গু, বয়স 27। আমি কিছুদিন আগে ইউএস থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করে বাংলাদেশে ব্যাক করেছি। এখন আমরা পরিবারের সবাই মিলে আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি। যেহেতু এতে আমার ইচ্ছা ছিল না যাওয়ার, কিন্তু আম্মু আব্বুর জোরাজুরির কারণে যেতেই হচ্ছে। আমার পরিবারে আছে আমার মা, আমার বাবা আর আমার ছোট বোন জিমিন। আমরা সবাই এখন আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি। মা বাবারা সবাই আগে আগে চলে গেছে, আমি পিছন পিছন আসছি। ফোন চালাচ্ছিলাম, হঠাৎ করে সুরেলা একটা কণ্ঠ শুনে আমি থমকে দাঁড়ালাম। তারপর চুপ করে একটু অনুভব করতে লাগলাম যে গানের স্বরটা কোথা থেকে আসছে। বাই দ্য ওয়ে, গান কি আমি একাই শুনবো নাকি তোমরাও শুনবে? তাহলে চলো গানটা কোথা থেকে আসছে সেটাও খুঁজি, আর এই ফাঁকে দিয়ে তোমরাও গানটা শুনে নাও। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, ভালোবেসে আমি বারে এতক্ষণ আমি চুপ করে মেয়েটার গান শুনছিলাম। গান শেষ হতে আমার মুখ দিয়ে আপনি আপনি চলে আসলো, মাশাল্লাহ কি সুন্দর সুরিলা কণ্ঠ। গানটি একটা মেয়ে গেয়েছে, আমি মেয়েটার ফেস এখনো দেখতে পারিনি, শুধু পিছন দিক দিয়ে দেখছি। মেয়েটির পরনে একটা শাড়ি, বাঙালি স্টাইলে মেয়েরা যেভাবে শাড়ি পরে ওইভাবে পরানো, চুলগুলো দুই পাশে বেঁধে করা। মেয়েটা অনেকগুলো বাচ্চাদের সাথে ছিল। তখন ওইখান থেকে একটা বাচ্চা ছেলে বলে ওঠে, এই আফা চল তাড়াতাড়ি, নাহলে আমার মায়ের একটাও মারি ফুটতো না, সবগুলো তোর আর আমার পিড়ে ফুটবো। তখন মেয়েটা ঘুরে দাঁড়ায়। মেয়েটাকে দেখে তো আমি আর চোখ ফেরাতেই পারছিলাম না, ততটাও ফর্সা নয়, উজ্জ্বল শ্যামলা, দেখতে খুবই সুন্দর, মায়াবী ফেস। মেয়েটা বলল, এই তো দিলি তো, দিলি তো আমার মেজাজটা নষ্ট কইরা, মজা কইরা কি খেলতে আসছিলাম, তুই ওই মহিলার কথা মনে কইরা দিয়া মোর ভেতরটা জ্বালাবুড়া উঠায় দিলি, এখন আর কোনো কাজেই কোনো তানেই শান্তি বসবো না, চল যাই কি আর করমু। আর যাই হোক, ওই মহিলারই জবর ডরান ডরাই, এমনিতেই তো সারাদিন বকর বকর করতেই থাকে, এই ফকিরনি বাতারি যে কোথা থেকে দৈরে নিয়েছে মোর বাহে আল্লাহ জানে, এখন মুখ খালি মারতেই জানে এ বেরিয়ে, মুখ তো একটু ভালোবাসে না, ওনার যত ভালোবাসা সে সব যেমন ওজার কইরা ওনার ওই বইন ফোলা আর বইন মাইয়ারে দেয়, মুগরে তো কিছুই দেয় না, একটু ভালোবাসে না মুগরে, শয়তান না মাতারি কোন হানকার, এ সল মিন হো যাই। তারপর মেয়েটা ওই ছেলেটাকে নিয়ে চলে গেল, আমি শুধু হা করে তাকিয়েছিলাম। অবশ্য আমি ওদের কথা কিছুই শুনতে পারিনি, কারণ ওদের থেকে আমি বেশ খানিকটা দূরেই ছিলাম। তারপর আমিও ওখান থেকে চলে আসলাম। বাসায় আসতেই দাদু এসে আমাকে জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। তারপর সবার সাথে কুশল বিনিময় করে আমি আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে খাবার খেয়ে নিলাম, তারপর আবারও রুমে চলে গেলাম। অন্যদিকে এই সিরির এতক্ষণে ফাড়া বাইরে আউনের সময় হয়েছে, বলি সারা বাড়ির যে কামকাজ ফেরালো সে এগুলা কিরা করবো, হুম রানী রাজকুমারী হয়েছে, জমিদারের বেড়ি হয়েছে, যে বাড়ির কাজকাম কেউ করুন লাগতো না, কতগুলা কাজের মাইয়া আইয়া বাড়ির কাজকাম সব কইরা দিব,
উনার আর কিছু করতে হইব না। এমনি কইতাছো কেন মা? আমি তো সকালে সব কাজকাম কইরা থইই গেছি, আর গেছি তো বেশি সময় হয় নাই। চুপ, আরেকটা কথাও তুই কইস না, মুখে মুখে খালি তর্ক। আর কিছু কাম কাজ নাই সারাদিন সারা বাইরানো সারা, মুখে মুখে খালি তর্ক। আয়ুক আজকে তোর বাহে বাড়ি, তোর নামে যদি নালিশ না দিছি তাহলে আমার নামও রোজ না। চলো এখন তোমরা যা ভাবছো সব ক্লিয়ার করে দেই। মেয়েটি হলো কিম তেহিয়ং, সবাই তাকে তে বলে ডাকে। আর তেয়ের সাথে যে এইরকম আচরণ করেছে ওই মহিলাটি হলো রোজ বেগম, তেয়ের সৎ মা। তেয়ের মা তেয়ের যখন 8 বছর বয়স ছিল তখনই ক্যান্সারে মারা যায়। আর তেয়ের ছোট ভাই হলো মিনহু, মিনহুর তখন ছিল 3 বছর বয়স। তখন তেয়ের বাবা আরেকটা বিয়ে করে আনে, আর সেই হলো রোজ বেগম। রোজ বেগম তেয়েকে আর মিনহুকে একদম চোখে সহ্য করতে পারে না। রোজ বেগমের কোনো সন্তান নেই, আর কোনোদিন নাকি হবেও না। রোজ বেগমের বোনের ছেলে কাই, তার খারাপ নজর ছিল তেয়ের দিকে। আর কাইয়ের ছোট বোন জেনি, জেনি তেয়ের সমবয়সী ছিল। জেনি বেশিরভাগ সময়ই তেদের বাসায় থাকে, একদমই তেয়েকে আর মিনহুকে সহ্য করতে পারে না। কোনো কিছু না হলেই তার খালামনির কাছে গিয়ে তেয়ের আর মিনহুর নামে মিথ্যে নালিশ দেয়। তারপর আর কি, রোজ বেগম তার মনের মতো করে তেয়ে আর মিনহুকে ইচ্ছেমতো মারত। তেয়ে আর মিনহু তাদের বাবার কাছে বলেছিল, কিন্তু তাদের বাবা রোজ বেগমের কথাই উঠে আর বসে, রোজ বেগম যা বলে তাই করে। মাঝে মাঝে তো মিনহুকে আর তেয়েকে মারতেও দ্বিধাবোধ করে না। আর রোজ বেগম তো সবসময় তেয়ের পিছনেই লেগে থাকতো, তেকে দিয়ে বাড়ির সব কাজই করাতো। কিন্তু তারপরেও একটু যদি তেকে বাহিরে যেতে দেখতো তাহলেই তার বয়ান শুরু হয়ে যেত। এই তো আজকে সকালের ঘটনা, তোমরা তো সবাই জানোই। যাই হোক, চলো গল্পে ফেরা যাক। তেই আর কি করবে, তার কিছু বলার নেই, কিছু বললেই তার বাবার কাছে গিয়ে নালিশ দেবে, তাই সে আর কিছু না বলে কাজ করতে চলে গেল। মিনহুও তেয়ের সাথে সাথে থাকে সবসময়। এদিকে জিমিন দুষ্টামি করে একটা বড় বাঁশি নিয়ে জাংকুকের কানের কাছে বাজিয়ে ওঠে, তখন জাংকুক ধরফরিয়ে ওঠে। তারপর দেখে জিমিন ইচ্ছে মতো হাসতেছে, জাংকুককে জিমিনের মাথায় একটা গাট্টা মারে আর বলে, শয়তান বেয়াদব মেয়ে কোথাকার, তুই আমার এরকম সুন্দর মজার ঘুমটা কেন ভাঙালি? তোকে তো ইচ্ছে করছে এখন এক ঘুষি দিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলি, কিন্তু না সেটা আর করা যাবে না। এমনিতেই তুই যে মশার মতন, ঘুষি দিলে তোকে আর খুঁজেই পাওয়া যাবে না। কি বললি, আমি মশা? তুই কি, তুই তো একটা আস্ত মহিষের মতন খরগোশ। খরগোশ কোথাকার, এই তুই আমার এত সুন্দর মাছল গোড়াকে মহিষের সাথে তুলনা করেছিস, তোকে তো। এটা বলে জাংকুক জিমিনকে তাড়া করতে লাগলো। জিমিন দৌড়ে আরেমের কাছে গিয়ে বসে পড়লো, বলতে লাগলো, বাবা দেখো না তোমার ছেলে আমাকে মারতে আসছে। তখন জিন রান্নাঘর থেকে বলে, হুম, সব তো আমার ছেলেরই দোষ, তুই কিছু না করলে আমার ছেলে শুধু শুধু তোকে কেন মারতে আসবে? হুম, শুনি, তুই কী করেছিস সেটা আগে বল। আমি কিছুই করিনি, শুধু একটু দুষ্টুমু করে বাঁশি বাজাচ্ছিলাম, তখন তোমার ছেলে আমাকে মাথায় গাট্টা মারলো। তখন জাংকুকে সে সবটা বলল। জিন তো রেগে মেগে ফায়ার। আরেন বলল, যাই হোক থাক, ছোট মানুষ বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, তোমার মেয়েটা সবসময় ছোটই থাকবে, কোনো সময় তো আর বড় হবে না। জিমিন আর জাংকুকের মধ্যে সবসময় এরকম ছোটোখাটো ঝগড়া লেগেই থাকে, কিন্তু তারা দুই ভাই বোনকে তারা দুজনে খুবই ভালোবাসে। বিকেলের দিকে জাংকুক বাইরে ঘুরতে গিয়েছে, জাংকুকের চোখ ওই মেয়েটাকে খুঁজছে। ওই জায়গাটায় আবার জাংকুক যায় দেখতে ওই মেয়েটা আছে কিনা, কিন্তু ওইখানে নেই। তারপর জাংকুক মেয়েটি যেদিকে গিয়েছিল সেই দিকে যায়। গ্রামের সবাই তো জাংকুকের দিকে হা করে তাকিয়েছিল। জাংকুক হাঁটতে হাঁটতে যাচ্ছিল, হঠাৎই তার শরীরে একটা বল এসে লাগে, বলটা খুব জোরেই লেগেছিল। জাংকুকের তো রাগে জল শক্ত হয়ে আসলো, বলটা হাতে নিয়ে রেগে সামনের দিকে তাকিয়ে কিছু বলতেই যাবে, তখনই দেখতে পাই সেই মেয়েটা। মেয়েটা তো খুব ভয়ে জাংকুকের সামনে দাঁড়িয়ে আছে। তারপর আমতা আমতা করে বলল, আমি অনেক গোলাইন দুঃখিত বাবু,
আমি বুঝতে পারিনি যে বলটা আমনে গায়ে আসা লাগবো। আমারে মাফ করে দেন আর দয়া করে বলটা একটু দিয়া দিবেন। তখন জাংকুক বলল, ইটস ওকে, এই নাও বল। আর শোনো, দেখে শুনে সবসময় বল ছুড়বে, বুঝেছ? মেয়েটা তখন মিষ্টি করে একটা হাসি দিল, বলল, আচ্ছা বাবু। এটা বলে বলটা নিয়ে চলে গেল। মেয়েটার হাসি তো জাংকুককে পাগল করে দিয়েছে। জাংকুকের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসলো, সুরেলা প্রজাপতি। তারপর জাংকুকের হুশ আসলো। হুশ আসতেই দেখলো মেয়েটা অনেক দূরে চলে গেছে। ইস, মেয়েটার নামটাই তো জানা হলো না। নো প্রবলেম, নাম জানি না কি হয়েছে। আমার মন তো মেয়েটাকে অলরেডি একটা নাম দিয়ে দিয়েছে, প্রজাপতি। হ্যাঁ, প্রজাপতি, মিষ্টি প্রজাপতি, সুরেলা প্রজাপতি। তারপর জাংকুক খুশি মনে আরেকটু ঘোরাঘুরি করে বাসায় চলে আসলো। জাংকুক ভেবেছিল দু একদিন থাকবে, কিন্তু না, সে এখন তার মত পাল্টিয়েছে। তাদের ফ্যামিলি যতদিন থাকবে সে ততদিনই থাকবে। এটা শুনে জিম তো অবাক, তখন তাকে আনাই যাচ্ছিল না আর এখন নাকি এতদিন থাকবে ওদের সাথে। এভাবেই দিন যেতে লাগলো। জাংকুক প্রতিদিন সকালে এবং বিকেলে তার সুরেলা প্রজাপতির খোঁজে যেত। সব সময় দেখা পেত না, যখন দেখা পেত তখন মন ভরে দেখে নিত। মেয়েটা খুবই বাচ্চা স্বভাবের, সবসময় বাচ্চাদের সাথেই থাকে। জাংকুক তার ফোনে কতগুলো পিক তুলে রাখলো তার প্রজাপতির। প্রতিদিনই জাংকুক তার প্রজাপতির অনেকগুলো ছবি করে তুলে রাখে, আজকেও তার ব্যতিক্রম না। বিকেলে ঘুরতে এসে দেখলো তার প্রজাপতি কানামাছি খেলতেছে। তখন জাংকুক ওইখান থেকে তার প্রজাপতির কিছু পিক তুলে নেয়। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। গ্রামে এসেছে তারা আজকে নিয়ে 10 দিন, কালকে তারা চলে যাবে। এই জন্য জাংকুকের মনটা এক অজানা বিষণ্ণতায় ছেয়ে আছে। কেন তার এরকম লাগছে সে বুঝতে পারছে না। পরের দিন জাংকুকরা সবাই ঢাকায় ফিরে আসলো। জাংকুক এখন তার বাবার বিজনেস সামলাবে। তেরার মিনহুর দিন কোনো রকম চলে যাচ্ছে। অলওয়েজ তার সৎ মায়ের মার এবং বকা তো আছেই, মাঝে মাঝে তার বাবাও তাদেরকে মারে সৎ মায়ের কথা শুনে। আসলে তের বাবা রোজকে ভালোবাসত, কিন্তু রোজের কখনো বাচ্চা হবে না জেনে তের বাবার বাড়ি থেকে কেউ রোজকে মেনে নেয়নি। এক প্রকার বাধ্য হয়েই তার বাবাকে তের মাকে বিয়ে করতে হয়েছে। সেই জন্য তেদের প্রতি তার বাবার কোনো টানই নেই, অলওয়েজ তেদেরকে বিরক্ত ভেবে এসেছে। রোজের বোনের ছেলে তাই সবসময় তেকে আজে বাজে কথা বলতো, কিন্তু তে এগুলোতে পাত্তা দেয় না। এই লোকটাকে দেখলেই তের গা ঘিনঘিন করে, এরকম বাজে নজরে তার দিকে তাকায়। তে সবসময় তাকে এড়িয়ে চলে। এদিকে জাংকুক ভালোভাবে বুঝে গেছে যে সে তার প্রজাপতিকে ভালোবেসে ফেলেছে, তাই চলে আসার দিন তার এতটা খারাপ লেগেছে। তার প্রজাপতিকে দেখার জন্য তার মনটা ছটফট করে। সে তার ফোনের গ্যালারিতে থাকা তার প্রজাপতির ছবিগুলো প্রতিদিনই অনেকবার করে দেখে। জাংকুক ডিসাইড করেছে সে গ্রামে যাবে তার প্রজাপতিকে দেখার জন্য, কিন্তু এখন যেতে পারবে না, আরও কিছুদিন সময় লাগবে, কারণ এখন তার কাজের চাপ খুব বেশি। তাই হঠাৎ করে একদিন কাই তার বাবা মাকে নিয়ে রোজের বাসায় আসে, তাও আবার একেবারে মিষ্টি মনটা নিয়েই এসেছে। রোজ ব্যাপারটা বুঝতে পারলো না, তারপর জানতে পারলো যে তারা তের সাথে কায়ের বিয়ের আলাপ করতে এসেছে। রোজ তো শুনে রেগে যায় আর বলে, তোরা কি মাথা নষ্ট হইয়া গেছত নাকি? এই শরীরে আমি আমার এত সুন্দর ফুলার লগে বিয়া দিমু? তুই যে কি কস না রোজ, আমরাও কি রাজি আসলাম নি? তোর এই ফুলাই তো ফাগল হয়েছে এই শরীরে নাকি? হ্যাঁ ভালো ফাই, এই জন্য এই শরীরে নাকি হ্যাঁ বিয়া করবো, এই শরীর ছাড়া নাকি অন্য কাউরে হ্যাঁ বিয়া করবো না। এই ঘাট তেরা ফুলা লইয়া কি যে জ্বালায় আসি বোন, তোরে কেমনে বুঝাই? এই ঘাট তেরার তেরামি দেখা এখন অফারক হইয়া আইসি, সমস্যা নাই, তুই খালি দে আমার বাড়ি। এই মাইয়ারে পিডাইয়াই সোজা কইরালাম, এই মাইয়ার সংসার করবো কি? হ্যাঁ মূল ফুলারে কি দিয়া পাগল করছে কে জানে। তারপর কি আর করার, কায়ের এরকম পাগলামি দেখে রোজও রাজি হয়। তের বাবার সাথে কথা বলে তারা তেদের বিয়ে ফাইনাল করে।
আর দুই সপ্তাহ পর তাদের বিয়ে। এসব কথা মিনহু শুনে ফেলে আড়ালে দাঁড়িয়ে, আর দৌড়ে তের কাছে যায়। তে তখন তাদের ঘরেই ছিল। মিনহুর দৌড়ে গিয়ে তের পাশে বসে তে মিনুকে এইভাবে দৌড়ে আসতে দেখে বলল, কি রে কি হয়েছে, তুই এরকম করে দৌড়ায় কেন আইলি? মিনহু বলে, আরে আফা, এদিক দিয়া দো জবর কাণ্ড হইয়া গেছে, তোমার বিয়া ঠিক করছে ওই শয়তান ছেড়ার লগে। কি কস তুই, তা কার কথা কস তুই? আরে ওই কাই যে শয়তান, ওই কাই শয়তানের সাথে তোমার বিয়া ঠিক করছে। হায় আল্লাহ, কি কস তুই, তা ওই বিয়াদব ক্যারেক্টার লি শেষরা ছাগল হাতি গরু মহিষ শেষরা কুত্তা, এরে কি মুই বিয়া করুনি? জন্মে মরে গেলেও তো হের মুই বিয়া করবো না। তাই অনে কি করবি আফা? কি আর করবো, আমি মুহের উপর না কইরা দিব যে আমি ওই শেষরারে বিয়া করবো না। তারপর তে রেগে মেগে তার বাবার রুমে যায়। তার বাবা বসেছিল, তে গিয়ে বলে, আব্বা এসব কি হুনতাছি, তুমি নাকি আমার বিয়া ঠিক করছো কাই ভাইয়ের লগে? এসব কথা কি সত্যি? হ সত্যি তো, কেন তোর মাই তোরে কয় নাই যে কাইয়ের সাথে তোর বিয়া ঠিক করছি? না কয় নাই তো, আর তোমরা আমার মতামত না নিয়ে ওই কাইয়ের লগে আমার বিয়া কেন ঠিক করলা? আমি ওই কাইরে বিয়া করবো না। তুমি জানো ওই কাই কত খারাপ, ওই কাই কত মাইয়ার সাথে লাইন করে, তুমি কি জানো হেরা? চুপ, আরেকটা কথাও তুই কইস না, কাইয়ের লগে তোর বিয়া ঠিক করছি এডাই বেশি, কাইরা যে বড় লোক তোরে রাজরানী কইরা লাগবো। আর বিয়ার আগে ছেলে ফুলাফেন্ডা সবসময় লাইন কইরাই থাকে, এডা নিয়ে তোরা এত বেগর বেগর করবার কইছে কেডা? সোজা সুজি ভাবে কইছি কাইয়ের লগেই তোর বিয়া দিমু, মানে কাইয়ের লগেই তোর বিয়া দিমু। মোর মুহের রূপে যদি আরেকটা কথা কইছ তাইলে তোরে এনে মাইরা ফুটতালাম, কইয়া দিলাম। তে আর কি করবে, তার কিছু করার নেই। তে রুম থেকে বেরিয়ে গেল, তার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে, সে খুব কান্না করছে। মিনহু দেখে দেখে সেও কান্না করছে, তে ইচ্ছে মতো কান্না করছে। ওই লোকটাকে তে একদমই পছন্দ করে না, আর ওই লোকটার স্বভাব চরিত্র ভালো না, অনেক মেয়েদের সাথে রিলেশন করে। তেদের বাসায় আসলে তেকে খুব খারাপ খারাপ ভাষায় কথা বলে, খুব খারাপ খারাপ ইঙ্গিত দেখায়। তে তো এমনিতেই ওই লোকটাকে সহ্য করতে পারতো না, কিন্তু এখন যখন শুনতে পেরেছে ওই লোকটার সাথেই তার বিয়ে ঠিক হয়েছে, তখন সে তো আর ঠিক থাকতে পারছে না, কান্না করতে করতে চোখ মুখ লাল হয়ে গেছে তের। মিনহু তেকে সামলাচ্ছে। দুই দিন চলে যায়, তে বেশি বাইরে বের হয় না, যতই বাসায় বকা খাক মার খাক বাইরে গেলে তার মনটা ফুরফুরে হয়ে যেত, কিন্তু এখন তার মন অতি খারাপ যার জন্য সে বাইরে বের হয় না বেশি একটা। আর রোজের তো মার বকা আছে, এখন যেন তেকে আরো বেশি করে মারি রোজ। কাই চিন্তা করে যে তেকে নিয়ে ঘুরতে যাবে, তাই কাই তেদের বাসায় আসে। এসে রোজকে বলে, খালা আমি তেকে নিয়ে একটু ঘুরতে যেতে চাই। তখন রোজ মানা করলেও কাই রোজকে রাজি করিয়ে দেয়, কিন্তু তে কিছুতেই যেতে চাইছিল না। রোজ তাকে অনেক বকে মেরে তারপর রাজি করায়। কি আর করবে, তার কিছু করার ছিল না, তাই সে কাইয়ের সাথেই ঘুরতে বের হয়। কাইয়ের মুখে লেগে আছে শয়তানি হাসি। আসলে কাই তো তাকে বিয়ে করবে না, কাইয়ের একটা কালো ব্যবসা আছে, সেটা হলো মেয়ে পাচার। কাই তাকে পাচার করে দেওয়ার জন্য এনেছে, এরকম অনেক মেয়েকেই সে পাচার করে দিয়েছে। কাই দেখতে খুবই সুন্দর ছিল, তাই মেয়েরা সহজেই তার ডাকে সাড়া দিয়ে দিত। মেয়েদের সাথে কিছুদিন প্রেম করে তাদের মন গলিয়ে তাদের বিশ্বাস অর্জন করে ঘুরতে নিয়ে গিয়ে তাদেরকে পাচার করে দিয়েছে। আর এর প্রতি তার অনেক আগে থেকেই নজর ছিল, আর সেই নজরটা খুব বাজেভাবেই ছিল। তেকে কাই ঢাকায় নিয়ে আসে, তারপর সেখানে একটা হোটেল বুক করে। তে তো কিছুই বুঝতে পারছে না যে কাই তার সাথে কি করতে যাচ্ছে, এখানে কোথায় নিয়ে এসেছে তাকে, আপনি আমারে কই লই আইলেন, আমি তো এইসব কিছু চিনি না, আপনি আমারে শহরে কেন লই আইলেন, আমি বাড়ি যামু, আমার বাড়ি নিয়ে যান। ইস বেবি, এত তাড়াতাড়ি বাড়ি যাওয়ার নাম নিও না, তুমি আদৌ বাড়িতে যেতে পারবে কি না সেটা সন্দেহ। কথাগুলো বলতে বলতে কায়ারতে হোটেল রুমে প্রবেশ করলো।
বাথরুমে প্রবেশ করে কাই ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিল। তে এটা দেখে তো ভয়ে তার গলা শুকিয়ে গেছে। আমনি মুম্মুরের রুমে ঢুকাইয়া দরজা কেন দিয়া দিলেন? দরজা খুলেন বেবি, কথা বলে না এইসব কথা বলে আমার মুডটা এখন নষ্ট করো না বেবি। আমি এখন খুব রোম্যান্টিক মুডে আছি, তোমাকে তো আমার কাছে চাই বেবি। আসো আমার কাছে আসো, তোমার এই সেক্সি বডি আমাকে পাগল করে দিচ্ছে। অনেক দিন নিজেকে সামলে রেখেছি কিন্তু এখন আর সামলাতে পারবো না বেবি। লেটস স্টার্ট, এটা বলেই কাই তাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তে এতক্ষণে বুঝতে পেরে গেছে যে কাই তার সাথে কি করতে চাইছে। দয়া করে আমারে সাইরা দেন, আমার সাথে এরমটা করেন না। চুপ, একটা কথাও বলবে না, যা করছি তা করতে দাও, না হলে এখানে মেরে রেখে দেবো বলে দিলাম। তে জোরে জোরে কান্না করছে, কাই তে সাথে খুব জোরাজোরি করছে। সাইরা দেন আমারে, সাইরা দেন, আমার লগে এই রুমটা গইরেন না আপনি, দয়া করে সাইরা দেন আমারে, সাইরা দেন। কিন্তু কায়ের কান পর্যন্ত যেন তের কান্না আর কোনো কথাই পৌঁছাচ্ছে না। সে তো তার হিংস্র রূপটা থেকে দেখাতে ব্যস্ত, হিংস্র পশুর মতন তের উপর অত্যাচার করে যাচ্ছে। কি হবে এখন তের? তবে কি তে তার সতীত্ব সম্মান কিছুই রক্ষা করতে পারলো না? এদিকে জাঁকুক, জাঁকুকের মনটা কিরকম যেন করছে, তার প্রজাপতিকে খুব দেখতে ইচ্ছে করছে। কেন জানি তার মনে হচ্ছে তার প্রজাপতি ভালো নেই, ঠিক নেই, তাই সে আর দেরি করতে চাইছে না। তার কাজও ওইদিকে মোটামুটি শেষ, তাই সে আজকে রাতেই গ্রামের উদ্দেশ্যে রওনা হবে, তারপর সকালের দিকে তার প্রজাপতিকে খোঁজার উদ্দেশ্যে বের হবে। জাঁকুক তার কাজ শেষ করে বাসায় আসে, তারপর তার মা বাবাকে বলে যে সে আজকে গ্রামে যেতে চাই। তার মা বাবা শুনে অনেক অবাক হয়, তারপর জিজ্ঞাসা করে কেন। জাঁকুক তখন তাদেরকে তার প্রজাপতির কথা বলেই ফেলে এবং তার প্রজাপতির পিকও দেখায়। তারা অনেকদিন ধরেই জাঁকুকে বিয়ের কথা বলছিল কিন্তু জাঁকুক মানা করছিল। এখন তারা ভালো করে বুঝতে পারছে জাঁকুক কেন বিয়ের জন্য মানা করছিল। তারা তো খুশিই হয়েছে কারণ মেয়েটা দেখতে মাশাল্লাহ, আর জাঁকুক যে বিয়ের জন্য রাজি হয়েছে তাতেই তারা খুশি। জিমিন তো সেই কখন থেকে জাঁকুকের সাথে দুষ্টুমি করেই যাচ্ছে। দেখ মশা, তোকে কিন্তু এখন কি, তুই আমাকে আবার মশা বললি? আমাকে যে মশা বলিস, তোর বউ কি? তোর বউ তো মশা আমার মতন। চুপ, আমার বউকে মশা বলবি না, আমার বউ প্রজাপতি। আচ্ছা যাই হোক, তোর বউয়ের নাম কি রে ভাইয়া? তার নাম তো আমি নিজেই জানি না, তোকে কী বলবো। তখন জিমিন অট্টহাসি দিয়ে ফেটে পড়ে, কি ভালোবাসিস ছবি এতগুলা তোর ফোনে ওর, অথচ তুই কিনা ওর নামই এখন পর্যন্ত জানিস না, খুব হাস্যকর। জিমিনকে এভাবে হাসতে দেখে জাঁকুক বোকা বনে গেল। দেখ জিমিনা, একদম হাসবি না বলে দিলাম, না হলে কিন্তু আমার হাতে গাঁটটা খাবি, যা এখান থেকে বলে দিলাম, আমি এখন ফ্রেশ হয়ে রেডি হব। তখনই জিমিন জাঁকুকে একটা ভেঞ্চি মারে, তুই যাবে এখান থেকে নাকি আমি আসবো? যাবো না, তোর কি? তবে রে দাঁড়া দেখাচ্ছি, আমার কি? এটা বলে জাঁকুক জিমিনকে দৌড়ানি দেয়, জিমিনও দৌড় মারে। দৌড় দিয়ে দরজার সামনে আসতেই কারোর সাথে খুব জোরে সরে একটা ধাক্কাকে লড়ে থপাস করে পড়ে যায়। কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে জাঁকুক ওদিকে তাকায়, তাকাতেই দেখতে পাই জিমিন। ওরে বাবা রে, আমার কোমর গেল রে, কোন শয়তানের নানি রে আমারে ধাক্কা দিছিস, পাঠা রাম ছাগল গরু হিয়াল হাঁস মুরগি, কার এত বড় সাহস আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, আজকে তোর তো খবর আছে। এটা বলে সামনে তাকাতেই জিমিনের চোখ ছানা পড়া, সে তো খুব বাজেভাবে ক্রাশ খেয়ে ফেলেছে সামনে থাকা ছেলেটিকে দেখে। ছেলেটি জিমিনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন জাঁকুক এসে বলল, কী রে কী হয়েছে, তুই নিচে এভাবে বসে আছিস কেন? আর সুগা কখন আসলি রে? এই তো এলাম। এটা কে রে ভাই? এটা হলো মশা। কি, লাইক সিরিয়াসলি মশা? জাঁকুকের কথা শুনে জিমিনের হুশ ফিরে, জিমিন বসা থেকে উঠে জাঁকুকের পিঠে ধুম করে একটি কিল বসিয়ে দেয়, তারপর বলে, শালা খরগোশ, আমি মশা?
দাঁড়া, বাবার কাছে তোর নামে নালিশ দেব। এটা বলেই জিমিন রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। সুগা তো জিমিনের এরকম অদ্ভুত বকা শুনে ওই সময় বিস্মিত হয়েছিল, আর এখন তো হাসতে হাসতেই গড়াগড়ি খাচ্ছে। চাকুব অসহায় মুখ করে সুগার দিকে তাকায় আর বলে, শালা বিলাই, তোকে তো আমি পরে দেখে নেব। সুগা হাসতে হাসতে বলে, বাই দ্য ওয়ে মেয়েটা কিন্তু খুবই সুন্দর আর খুব জোশ, ক্রাশ খাইছে রে ভাই, তোকে জিজ্ঞাসা করেছিলাম এটা কে। সুগা আমাকে কিন্তু রাগ আস না বলে দিলাম, তুই কি ওরে চিনিস না? আরে দোস্ত রেগে যাস কেন, চিনি না বলেই তো তোকে জিজ্ঞাসা করলাম, না হলে কি তোকে জিজ্ঞাসা করতাম নাকি? দেখ শালা বিলাই, তোকে কিন্তু এখন গণধুলাই দিয়া তারপর বোঝাই মেয়েটাকে। শালা তুই জিমিনারে চিনিস না? আমার ছোট বোন জিমিনারে কি তুই চিনিস না? জাঁকুকের এরকম কথা শুনে সুগা তো দাঁড়ানো থেকে ধপাস করে বিছানায় পড়ে গেল আর বলল, কি এটা জিমিনা? জিমিনা এত বড় আর এত কিউট সুইট হয়ে গেছে, তুই মিথ্যা কথা বলছিস না, এটা তোর অন্য কোনো কাজিন হবে। জিমিনা তো খুব ছোট, এত বড় কিভাবে হলো সে? শালা সারা জীবন কি সবাই এক থাকে নাকি, আর সারা জীবন সবাই ছোট থেকে যায় নাকি? না হলে আর দুনিয়া চলতো না। তারপর জাঙ্কুক ফ্রেশ হয়ে রেডি হয়ে তারা নিচে নামে, সবার সাথে খাওয়া দাওয়া কমপ্লিট করে সুগার জাঙ্কুক বেরিয়ে পড়ে গ্রামের উদ্দেশ্যে। জিন আর এম আর জিমিন কালকে যাবে, জাঙ্কুক ড্রাইভ করছে, সুগা তার পাশেই বসে তার সাথে কিছু কথা বলছে। জাঙ্কুক বলল, সুগা আমার না মনটা খুব কীরকম যেন করছে, আমার কেন জানি না মনে হচ্ছে যে আমার প্রজাপতি ভালো নেই, আমার প্রজাপতি কষ্টে আছে, খুব বিপদে পড়েছে সে। সুগা বলল, ধুর তুই যে কি ভাবিস না, ওকে নিয়ে বেশি ভাবছিস তাই এরকম লাগছে তোর কাছে, এটাই যেন সত্যি হয় সুগা, আমার প্রজাপতিটা যেন ঠিক থাকে। তারা ড্রাইভ করতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে যেন জাঙ্কুক দিয়ে গাড়ির সামনে হাত নাড়াতে লাগলো। জাঙ্কুক দ্রুত গাড়ির ব্রেক কষলো। জাঙ্কুক গাড়ি থেকে নামতে নামতে রাগে গজগজ করতে করতে বলল, আপনার কি কোনো কমন সেন্স নেই, এভাবে হুট করে কেউ গাড়ির সামনে চলে আসে? জাঙ্কুক, সুগার চিৎকারে জাঙ্কুক সামনের দিকে তাকায়। তাকে দেখে মেয়েটা সেন্সলেস হয়ে সুগার কোলে ঠলে পড়েছে। জাঙ্কুক এগিয়ে যাই, গিয়ে মেয়েটার মুখ দেখে থমকে যাই, তার মুখ দিয়ে আপনা আপনি চলে আসে, প্রজাপতি। জাঙ্কুক তো স্তব্ধ হয়ে আছে। সুগা বলল, কি তুই এই মুহূর্তে কি প্রজাপতি বলেছিস? হ্যাঁ সুগা, এটা আমার প্রজাপতি। সুগা আমার প্রজাপতির এই অবস্থা কেন? এর খুব খারাপ অবস্থা ছিল, এর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছিল, পরনে একটা কালো জামা ছিল, তাই এই জামাটা টেকে দিয়েছিল, জামার কাঁধের অংশ থেকে হাতাটা অনেকটা ছিঁড়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, দেখে মনে হচ্ছে কোনো খারাপ লোকের কবলে পড়েছিল। তে তখন জাঙ্কুক ধপাস করে হাঁটু গেড়ে নিচে বসে পড়ে, তারপর সুগার কোল থেকে তার কোলে তের মাথাটা রেখে উতলা কণ্ঠে বলতে থাকে, প্রজাপতি কি হয়েছে তোমার সোনা, চোখ খুলো চোখ খুলো প্লিজ। তখনই ওখানে কাই দৌড়ে আসলো আর বলল, হেই কে আপনারা, ওকে আমার কাছে দিয়ে দিন, সরি আপনাদেরকে ডিস্টার্ব করেছে ও। সুগা বলল, এক্সকিউজ মি কে আপনি? আমি ওর উডবি হাজব্যান্ড। হাজব্যান্ড কথাটা শুনে জাঙ্কুকের যেন মাথায় রক্ত উঠে গেল। জাঙ্কুক আর কিছু না বলে উঠে কায়ের মুখে ধরাম করে ঘুষি মেরে দিল আর বলল, কিসের হাজব্যান্ড? হ্যাঁ হাজব্যান্ড মাই ফুড, তুই কি করেছিস আমার প্রজাপতির সাথে, আমার প্রজাপতির এই রকম অবস্থা কেন? হ্যাঁ কি করেছিস আমার প্রজাপতির সাথে, তোকে তো আমি মেরেই ফেলবো। সুগা এসে জাঙ্কুককে থামায় আর বলে, জাঙ্কুক এখন এসব ভাবার সময় নেই, ভাবিকে এখন হসপিটাল নিয়ে যেতে হবে, না হলে খুব বড় কিছু হয়ে যেতে পারে। জাঙ্কুকের তখনই হুঁশ আসে, সে দৌড়েই তের কাছে যায়। সুগারা পুলিশ স্টেশন থেকে বেশি দূরে ছিল না, তাই সুগা কল করার একটু পরেই পুলিশ চলে আসে। সুগা পুলিশের হাতে কাইকে উঠিয়ে দিয়ে জাঙ্কুকের সাথে ডেকে নিয়ে হসপিটাল চলে যায়। অবশ্য কোনো কারণ ছাড়া কাইকে পুলিশ নিতে চাচ্ছিল না, জাঙ্কুকের হুঙ্কারে আর গর্জনে পুলিশরা ভয় পেয়ে যায়, তাই কাইকে তারা বাধ্য হয়ে তাদের সাথে থানায় নিয়ে যায়। জাঙ্কুক তো পাগল হয়ে যাচ্ছে,
তোমার কিচ্ছু হতে দেব না আমি প্রজাপতি, তোমার কিচ্ছু হতে দেব না। তারপর থেকে হসপিটালে নিয়ে আসা হয়। সুকা কল করে চাঙ্গুকদের বাসায় বলে দিয়েছে। এখন তোমরা হয়তো ভাবছো তে এখানে কিভাবে এসেছে, তাহলে চলো ফ্ল্যাশব্যাকে দেখে আসি তখন তের সাথে কি হয়েছিল। কায়েতের সাথে খুব জোরাজুরি করছে, তে কিছুতেই কায়েত থেকে নিজেকে ছাড়িয়ে উঠতে পারছিল না। কায়েত জোর করে তের ঠোঁটে কিস করে, কিস বললে ভুল হবে, উত্তেজনার বসে কায়েত তের ঠোঁটে বাইট করছে, গলায় ইচ্ছে মতো বাইট করে। যখনই কায়েতের জামা খুলতে যাবে তের জামা খুলতে দেয় না, তখনই হাতাহাতি করতে গিয়ে তের জামার এক পাশ দিয়ে ছিঁড়ে যায়। তাই খুব হিংস্রভাবে তের উপর ঝাঁপিয়ে পড়েছিল। অবশ্য তেকে কিছু করতে পারেনি, কিছু করার আগেই কায়ের ফোনে একটা কল চলে আসে, আর কায় তাকে দেখে এটা খুব ইম্পর্টেন্ট কল। তারপর সে কলটা রিসিভ করে, তে উঠে বসে ইচ্ছেমতো কান্না করতে লাগে। তাই কথা বলতে বলতে তার মনেই ছিল না যে তে রুমে আছে, সে কথা বলতে বলতে ব্যালকনিতে চলে যায়। তখনই তে কান্না থামিয়ে সুযোগ বুঝে রুম থেকে বেরিয়ে দৌড়ে চলে আসে, আর রাস্তায় সে ইচ্ছেমতো দৌড়াতে থাকে। তখনই তার সামনে একটা গাড়ি দেখে সে গাড়ির সামনে গিয়ে হাত নাড়ায় হেল্পের জন্য। কাই যখন কথা শেষ করে রুমে আসে দেখে তে নেই, সেও দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। বর্তমান জিন, আরএম ও জিমিনও চলে এসেছে হসপিটালে। চাকু মনমরা হয়ে বসে আছে, জিন গিয়ে চাঙ্কুকের পাশে দাঁড়ায়। তখনই চাঙ্কুক জিনকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। জিন তো অবাক হয়েছে, তার ছেলেকে সে কখনো কান্না করতে দেখেনি, আর আজকে সে এতটাই ভেঙে পড়েছে যে একেবারে ইচ্ছেমতো কান্না করছে। সুকা, আরএম, জিন সবাই চাঙ্কুককে সামলাচ্ছে। একটু পর ডক্টর রুম থেকে বেরিয়ে আসে। ডক্টরকে রুম থেকে বেরিয়ে আসতে দেখে চাঙ্কুক দৌড়ে ডক্টরের কাছে গিয়ে উতলা কণ্ঠে জিজ্ঞাসা করতে লাগে, ডক্টর ও ও ঠিক আছে তো? ডক্টর বলে, চিন্তার বা ভয়ের কোনো কারণ নেই, অতিরিক্ত ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে মাত্র। আর ডক্টর আর কিছু বলতে পারল না। চাঙ্কুক বলল, আর আর কি, আর মেয়েটাকে হয়তো রেপ করার চেষ্টা করা হয়েছিল। এই কথা শুনেই সবাই তো চমকে যায়। ডক্টর বলে, তবে ওর কোনো বড় কোনো ক্ষতি করতে পারিনি, খুব ভয় পেয়েছে মেয়েটা, ওষুধ দিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ঘুমানোর পর ঠিক হয়ে যাবে, তারপর ওনাকে আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবেন, কিছুদিন রেস্টে থাকলেই সব কিছু ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আমরা কি এখন দেখা করতে পারি ওর সাথে? অবশ্যই দেখা করতে পারেন, কিন্তু বেশি শব্দ করবেন না, রোগীর এখন ঘুমের প্রয়োজন। জাঙ্কুক বলে, ঠিক আছে। তারপর জাঙ্কুক কেবিনে প্রবেশ করে, প্রবেশ করতেই দেখতে পাই তার প্রজাপতি ঘুমিয়ে আছে। কতটা শুকিয়ে গেছে তার প্রজাপতি, মুখটা মলিন হয়ে আছে। জাঙ্কুক দেখতে পাই তের ঘাড়ে কামড়ের দাগ এবং ঠোঁটেও ক্ষত হয়ে গেছে। এসব দেখে জাঙ্কুকের কায়ের কথা মনে পড়ে এবং ডক্টরের বলা কথাগুলো মনে পড়ে। জাঙ্কুকের রাগে চোয়াল শক্ত হয়ে আসে। তখনই জাঙ্কুক তের কপালে একটা আলতো করে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে আর বলে, মা বাবা তোমরা এখানে থেকো, থেকে প্রজাপতির খেয়াল রেখো, আর সুগা তুই চল আমার সাথে। বাবা তুই এখন কোথায় যাস? মা, আমার প্রজাপতির এই অবস্থা যে করেছে তাকে আমি আজকে দেখে নেব ভালো করে, তাকে তো আমি খুন করে ফেলবো। এটা বলে জাঙ্কুক সুগাকে নিয়ে বেরিয়ে যাই। জিন দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে। তারপর জাঙ্কুক আর সুগা থানায় আসে। জাঙ্কুক তো কাইকে দেখে তার রাগ সামলাতে পারে না, না সামলাতে পেরে কাইকে অনেক মারধর করে ফেলে। পুলিশরা আটকাতে আসলে জাঙ্কুক ধমক দিয়ে সরিয়ে ফেলে। পুলিশরা জানে জাঙ্কুক খারাপ কাজ কখনোই করবে না, আর ভালো মানুষকেও এভাবে মারবে না। তাও কোনো প্রমাণ ছাড়া জাঙ্কুক অন্য একটা লোককে এভাবে মারছে সেটা পুলিশ মেনে নিতে পারছে না, কিন্তু তারা জানে তারা বেশি কোনো কথা বললে জাঙ্কুক তাদের চাকরি খেয়ে দিতে এক মিনিটও সময় নেবে না, তাই তারা চুপ করে দাঁড়িয়ে আছে এক সাইডে। জাঙ্কুক কাইকে কিছুক্ষণ মারার পর তারপর বলে, কোন সাহসে তুই আমার প্রজাপতির গায়ে হাত দিয়েছিস? কোন সাহসে তুই ওর সাথে নোংরামি করার চেষ্টা করেছিস? বল, আজকে তোকে আমি মেরেই ফেলবো। আরে ভাই, আপনার প্রজাপতি কে?
শত্রু তো আমাকে কেন মারছেন? কি এখন তুই আমার প্রজাপতিকে চিনিস না? ওই মেয়েটাকে তুই এই অবস্থা কেন করেছিস সেটা বল। ও তো আমার উড বি ওয়াইফ, ওর সাথে আমি যা ইচ্ছা তাই করব, তাতে আপনার কি? চুপ হারামজাদা, একটা কথাও তুই বলবি না। আমার প্রজাপতির গায়ে হাত দিয়েছিস, আবার বড় বড় কথা বলছিস, তোকে তো আমি মেরে ফেলবো। তখন সুগা এসে চাঙ্কুককে সামলাই। চাঙ্কুক জোরে জোরে নিঃশ্বাস ফেলে তার রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর আরেন চাঙ্কুককে কল করে বলে তের জ্ঞান ফিরেছে আর তে কিরকম যেন করছে। চাঙ্কুক যেন তাড়াতাড়ি যায়। তারপর চাঙ্কুক আর কোনো না ভেবে পুলিশকে বলে কাই যেন কোনোভাবে ছাড়া না পায়। সেটা বলে চাঙ্কুক আর সুগা বেরিয়ে পড়ে। হসপিটালে পৌঁছে চাঙ্কুক গাড়ি থেকে নেমে দৌড়ে কেবিনে আসে। এসে দেখে জিন তাকে জড়িয়ে ধরে আছে আর তে বিড়বিড় করে কিছু বলছে। আমার সাইরা দেন, দয়া করে আমার সাইরা দেন, আমার এত বড় ক্ষতি করেন না আপনি, সাইরা দেন। চাঙ্কুক তের পাশে গিয়ে বসে আর বলে, প্রজাপতি তুমি একদম ভয় পেও না, তোমাকে আর কেউ কিছু করতে পারবে না। এই চাঙ্কুককে দেখে বলে, বাবু আপনি আইসেন? ওই লোকটা আমারে অনেক কষ্ট দিছে বাবু, অনেক খারাপ কথা কইছে। এই চাঙ্কুককে যেদিন প্রথম দেখেছিল, চাঙ্কুককে তার কাছে টিভির নায়কদের মতো মনে হয়েছিল। সে সবসময় ভাবত তার যদি এরকম একটা নায়কের মতো স্বামী হতো তাহলে ভালো হতো। চাঙ্কুককে নিয়ে সে কল্পনা করত, আবার বলতো, ধুর তোর মতো গরিব আর এরকম অশিক্ষিত খেত মাইয়ারে ওই ফুলার মতো সুন্দর ছেলে কির লাগে বিয়া করতে আইব। দেখছো ওই ফুলাই কি সুন্দর করে কথা কয়, ওর সাথে ওই ফুলার মানাইবে না রে, শুধু শুধু ফাও ফাও কল্পনা দেখিস না তুই, এসব বলে নিজেকে থামিয়ে রাখত। আর আজকে চাঙ্কুককে দেখে সে সব কিছু ভুলে চাঙ্কুকের কাছে তাইয়ের নামে নালিশ দিতে লাগলো। এর মনের অজান্তেই চাঙ্কুক তার একজন প্রিয় মানুষ হয়ে উঠেছে। চাঙ্কুক এর হাত ধরে বলল, এখন ওই লোক আর তোমার কিছু করতে পারবে না, ওর যোগ্য শাস্তি আমি ওকে দেব। আচ্ছা প্রজাপতি বলো তো, ওই লোক তোমাকে এখানে কিভাবে এনেছে আর কিভাবে কি হয়েছে আমাকে সব খুলে বলো। চাঙ্কুকের কথাই তে ছল ছল চোখে চাঙ্কুকের দিকে তাকালো, তারপর হুড় হুড় করে কান্না করে দিল। জিন তেকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছে, জিমিনও তাকে সান্ত্বনা দিচ্ছে, সুগা এক সাইডে দাঁড়িয়ে আছে। চাঙ্কুক বলল, প্লিজ প্রজাপতি তুমি কান্না করো না, কান্না না করে আমাদেরকে সবটা বলো খুলে, নাহলে আমরা জানবো কি করে, বলো না। তারপর সে কান্না করতে করতে সব কিছু খুলে বলল। এটাও বলল যে তার মা বাবা কীভাবে জোর করে তাকে বিয়েতে রাজি করিয়েছে, আর কায়ের অনেক মেয়েদের সাথে রিলেশন আছে, সব কিছু খুলে বলল। আর ওরা তার আর তার ভাইয়ের সাথে কীরকম আচরণ করে সব কিছুই খুলে বলল। সব কিছু শুনে তো চাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে গেল। চাঙ্কুক রেগে বলল, ওদের এত বড় সাহস, ওরা আমার প্রজাপতিকে এত কষ্ট দিয়েছে, ওদের কাউকে আমি ছাড়বো না, সব কটাকে আমি জেলের ভাত খাওয়াবো। চাঙ্কুক তে দিকে তাকিয়ে বলল, আচ্ছা তুমি চিন্তা করো না, তোমাকে আর কেউ কিছু বলতে পারবে না, তোমাকে কেউ আর কষ্ট দিতে পারবে না। তারপর জিমিন বলল, আচ্ছা ভাবি এবার হাসো তো তুমি, আর তোমার নাম কি সেটা তো এখনও বললে না আমাদেরকে। তে ভাবি ডাক শুনে জিমিনের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। জিমিন বলল, অবাক হইও না, তুমি আমার ভাবি হবে বুঝেছ। তে বলল, মানে কি করতেছেন আপনি? তখন জিন তের গাল টেনে দিয়ে বলল, মানে হলো আমার ছেলে তোমাকে পাগলের মতো ভালোবাসে আর আমার ছেলে তোমাকে বিয়ে করবে বুঝেছ। এই জিনের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। তখন চাঙ্কুকের হাত ধরে বলল, প্রজাপতি আমি ওনার ছেলে, তোমার তাকানো দেখে বোঝা যাচ্ছে যে তুমি বুঝতে পারছো না ওনার ছেলেটা কি। তে চাঙ্কুকের দিকে ছল ছল চোখে তাকিয়ে বলল, সত্যি বাবু আপনি আমারে ভালোবাসেন আর সেই কথা আমারে বলতেছেন, আমি কি কল্পনা দেখতেছি নাকি সত্যি সত্যি এগুলো হইতাছে। তখন চাঙ্কুক এক অদ্ভুত কাজ করে বসলো, সবার সামনে তীর কপালে চমুকে বসলো, সবাই তো চোখ বন্ধ করে মিটমিট করে হাসছে। এবার বলো তোমার বিশ্বাস হয়েছে?
তো লজ্জায় মাথা নিচু করে ফেলে। জিমিন চাকুকের পিঠে ধুম করে কিল বসিয়ে দেয়। তারপর বলে, দেখ খরগোশ, তুই আমার ভাবিটাকে এত লজ্জা কেন দিচ্ছিস বলতো? আর লজ্জা শরমের বালাই কি তুই খেয়ে ফেলেছিস? এখানে আব্বু আম্মু আছে, তোর কি চোখে লাগে নাই? তুই সবার সামনে আমার ভাবির এত লজ্জা কেন দিতেছিস? তোকে কিন্তু মহিষের বাচ্চা খরগোশ। জিমিনের এরকম কথাই সবাই ফিক করে হেসে দিল, তেও হেসে দিল। থেকে হাসতে দেখে জাগুকের একটু ভালো লাগলো। তারপর সবাই থেকে রিলিজ করিয়ে বাসায় নিয়ে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করলো। তেকে আলাদা একটা রুম দেওয়া হলো, কিন্তু তে ওই রুমে থাকবে না, তে নাকি ভয় করে, তাই জিমিনের সাথে দিল। জিমিন জিজ্ঞাসা করলো, তাহলে তুমি বাসায় কি একা একা থাকতে না বাসায় কার সাথে থাকতে? তখনই তের মুখটা আবারও মলিন হয়ে গেল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। জিমিন অবাক হয়ে বলল, কি হলো ভাবি, তুমি কান্না কেন করছো? তে বলল, আসলে বাসায় আমার ভাইয়ের সাথে থাকতাম, আমার ছোট ভাই, ওর উপর দিয়ে জানি কি যাচ্ছে, আমি জানি না আমার ভাইটা ঠিক আছে কিনা। তখন জিমিন বলল, ও এই ব্যাপার, তুমি চিন্তা করো না, আমি ভাইয়াকে বলবো তোমার ভাইকে যেন এই বাসায় নিয়ে আসে। তে ছলছল চোখে জিমিনের দিকে তাকিয়ে খুশি হয়ে বলল, সত্যি আমার ভাই আমার কাছে আসবে? হ্যাঁ অবশ্যই সত্যি, দাঁড়াও আমি ভাইকে এক্ষুনি বলছি। তারপর জিমিন জাঙ্কুকের রুমে যায়। তারপর সবটা বলে, জাঙ্কুক বলে, যাবো, গিয়ে ওদেরও একটা ব্যবস্থা করব, আর ওই গায়েরও একটা ব্যবস্থা করব, আর প্রজাপতির ভাইটাও নিয়ে আসব। তুই কি সারা জীবন ওকে প্রজাপতিই ডাকবি নাকি? ওর নামটা তো সুন্দরী, কিন্তু হিয়ং, আর সবাই নাকি তে বলে ডাকে, আমার কাছে তো খুব ভালো লেগেছে। জাঙ্কুক বলল, আমি সারা জীবন ওকে প্রজাপতিই ডাকবো, কারণ ও আমার জীবনে প্রজাপতির মতো হয়ে এসেছে তাই। জিমিন বললো, আচ্ছা আমি যাই, এভাবেই একা একা রুমে। তারপর জিমিন চলে যাই। পরের দিন জাঙ্কুক তে আর সুকাকে নিয়ে গ্রামে যাই, সাথে পুলিশও নিয়ে যাই। রোজ অন্য দুটা ছেলের সাথে তেকে দেখে অনেক খারাপ কথা বলে। তখন জাঙ্কুক বলে, ব্যাস আপনারা একটা কথাও বলতে হবে না, আপনার মতো জঘন্য মহিলা কীভাবে যে এই সমাজে টিকে আছে আমি সেটাই বুঝতে পারছি না, আর সেই জন্যই তো আমি আপনাদের একটা ব্যবস্থা করতে এসেছি। অফিসার, পুলিশ দেখে ওদের গলা তো শুকিয়ে যায়। তারপর পুলিশ সব কিছু বলে, আর দেখে পুলিশ কিছু জিজ্ঞাসা করলে তেও সুন্দর মতো গড়গড় করে সব সত্য কথা বলে দেয়, আর রোজের বিরুদ্ধে গিয়ে অনেক কথাই বলে দেয়। মিনহু থেকে দেখে তো খুব খুশি হয়েছে, মিনহু খুব বলে, মিনহু তো ছোট মানুষ, সে তো মিথ্যে কথা বলতে পারে না। পুলিশ তাদের সাক্ষীর ভিত্তিতে এবং শিশু নির্যাতন ও নারী নির্যাতন আর বাল্যবিবাহের সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদেরকে গ্রেপ্তার করলো, সাথে কায়ের মা বাবাকেও করলো। জাঙ্কুক, মিনহু আর তে সুগা সবাই আবার ঢাকায় ফিরে আসলো। জাঙ্কুক আর সুগা ঢাকায় ফিরেই কায়ের কাছে গেল, আর কাকে জেরা করলো যে আরও কত মেয়ের জীবন এভাবে নষ্ট করেছে। তাই কিছু বলতে না চাইলে তাকে রিমাইন্ডে নেওয়া হলো। তারপর গড়গড় করে সব সত্যি কথা বলে দিল। কায়ের ফোন চেক করে নাম্বার দেখে মেসেজ দেখে সবাই বুঝে গেছে যে কাই কালো বিজনেস করতো আর নারী পাচার করতো, এই জন্য তো কাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কাই ভেবেছিল তেকে এখানে এনে এক রাত কাটিয়ে তারপর পাচার করে দেবে, আর বাড়িতে গিয়ে বলবে তে পালিয়ে গেছে। আসলে সত্য কখনো চাপা থাকে না, আর সেইটাই ঘটলো কায়ের সাথে। কাই ভাবতেও পারেনি যে এইভাবে তার সব কিছু ফাঁস হয়ে যাবে। কিছুদিন পর তে এখন খুব ভালো আছে, তের 18 বছর পূর্ণ হবে কিছুদিন পর। সবাই মিলে ডিসাইড করেছে তের জন্মদিনটা খুব ভালোভাবে উদযাপন করবে, আর সেই দিন জাঙ্কুক থেকে আংটি পরাবে, আর এর ঠিক 1 সপ্তাহ পর তাদের বিয়ে হবে। দেখতে দেখতে তের জন্মদিনটা চলেই আসলো, আজ আগস্টের 3 তারিখ, আজকে তের জন্মদিন। এর জন্মদিনটা খুব ভালোভাবে উদযাপন করা হলো এবং তাদের এঙ্গেজমেন্টটাও খুব ভালোভাবে হয়ে গেল। সন্ধ্যাতে রুমেই ছিল, জিমিন একটু বাইরে ছিল।
জ্যাংকুকের ইচ্ছে করছিল তার প্রজাপতির সাথে একটু টাইম স্পেন্ড করতে। তাই জ্যাংকুক সুযোগ বুঝে জিমিনের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। জ্যাংকুককে আসতে দেখে একটু লজ্জা পায়। আমার লজ্জাপতি সুরেলা প্রজাপতি, তোমাকে লজ্জা পেতে দেখলে আমার খুব ভালো লাগে, তাই তো চলে আসলাম আবারও লজ্জা দিতে। এই লজ্জায় গাল লাল হয়ে যাচ্ছে। জ্যাংকুকের কাছে এসে তের কপালে একটা চুমু খায়, তারপর তের নাকে, তারপর তের ঠোঁটে আলতো করে একটা চুমু খেয়ে তেকে জড়িয়ে ধরে। এও জ্যাংকুককে লজ্জায় জড়িয়ে ধরে। দেখতে দেখতে জ্যাংকুক আর তের বিয়েটাও হয়ে যায়। 5 বছর পর তে এখন খুব বড় একজন সিঙ্গার। জ্যাংকুক তার সুরেলা প্রজাপতিকে পড়াশোনা করেছে এবং সিঙ্গার বানিয়েছে। তার তের গান প্রথম থেকে খুব ভালো লেগেছিল তাই। আর হ্যাঁ, জ্যাংকুক আর তের কিন্তু একটা ছেলে আছে যার এখন 3 বছর বয়স। তার নাম হলো তেকুক। সুগার জিমিনেরও বিয়ে হয়েছে। জিমিন বর্তমানে প্রেগনেন্ট 6 মাসের, আর মিনহু পড়াশোনা করছে। জিন আর এম তাদের নাতিকে নিয়ে খুবই খুশি। সব মিলিয়ে সুখের একটা সংসার গড়ে উঠেছে। আসসালামু আলাইকুম আর্মি আপুরা, কেমন আছো তোমরা সবাই? এই ওয়ান শটটা তোমাদের কাছে কেমন লেগেছে? আসলে এই ওয়ান শটটা আমি নিজে তৈরি করেছি একটা আপুর বার্থডে উপলক্ষে। ওই আপুটা আমাকে খুব সুন্দর মিষ্টি করে রিকোয়েস্ট করেছে তার জন্য একটা ওয়ান শট তৈরি করতে। আমি জানি না ওয়ান শটটা কীরকম হয়েছে, তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে ওয়ান শটটা তোমাদের কাছে কেমন লেগেছে। নিজে বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হলো কেউ বলতে পারবে না যে ইটস কপি। গতবার আমি কয়েকদিন আগে একটা ওয়ান শট দিয়েছি, এটা নাকি অন্য কোনো আপুর চ্যানেলে আছে সেটা আমি সত্যিই জানতাম না, কিন্তু একজন আমাকে কমেন্টস করেছে ইটস কপি। এটা দেখে আমার খুবই খারাপ লেগেছে, তাই ভাবলাম ওয়ান শটটা যখন তৈরি করব তাহলে নিজের থেকেই তৈরি করব, নিজে মাথায় যা আসে তা দিয়েই তৈরি করব, অন্য কারটা আপাতত নেব না। তাই এই আপুটার বার্থডেতে নিজে নিজেই বানালাম। খারাপ হতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। আর হ্যাঁ, আপুটাকে তোমরা অবশ্যই অবশ্যই উইশ করো। আপুটা যদি আমার এই ভিডিওতে কমেন্টস করে তাহলে আমি ওর কমেন্টসটা পিন কমেন্টে দিয়ে দেবো। তোমরা অবশ্যই অবশ্যই আপুকে বার্থডে উইশ করো। আর হ্যাঁ, মেনে মেনে রিটার্নস অফ দ্য ডে আপি, হ্যাপি বার্থডে। তোমার আগামী ভবিষ্যৎ দিনগুলো সুন্দর কাটুক এই কামনাই করি। আর বিশেষ করে তুমি কমেন্টস করে জানিও যে ওয়ান শটটা তোমার পছন্দ হয়েছে কিনা। ওকে, তাহলে আল্লাহ হাফিজ, বাই বাই, সারাঙ্গিয়া।